রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাত্তারা সোয়াইমান যদি কোনো ব্যক্তি কাউকে কোন রোজাদারকে ইফতার করায় কানা লাহু মিছলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকাসা মিন আজরিহি শাইআ তাহলে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে তারটা তো তিনি পাবেনই অতিরিক্ত হিসাবে যে আল্লাহর বান্দা কাউকে ইফতার করাইছে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন আপনি রমজানে 30টা রোজা রাখতে পারেন এর বেশি রাখার সুযোগ আছে রমজান মাসে 30 দিনে 60টা রোজা রাখা যাবে পিচি পোলা পেন রাখে দিনে দুইটা তিনটা করে রাখে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ রমজানে 30টা বেশি রোজা রাখার সুযোগ কিন্তু আমরা যদি চাই রমজানে আমি 60টা রোজার সওয়াব আমলনামায় লেখাবো সেই সুযোগ আছে আমি যদি চাই 60 কেন কয়েকশো রোজার সওয়াব এর যে বিনিময় এটা আমার আমলনামা অ্যাকাউন্টে জমা করাবো সেই সুযোগ আছে আর সেটা হলো কাউকে ইফতার করানোর মাধ্যমে আপনি কোন একজন রোজাদারকে ইফতার করালেন বিশেষ করে আপনার আশেপাশে অনেক গরিব অভাবী মানুষ আছে আপনি তাদের বাসা রমজান ইফতারের জন্য কিছু খাবার কিনে পাঠিয়ে দিলেন সারা মাসের জন্য অথবা একদিনের জন্য আপনি ইফতার পাঠিয়ে দিলেন অথবা একজন রোজাদারকে ডেকে এনে আপনি ইফতার করালেন তাহলে আপনার রোজাটা কবুল হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু ওই আল্লাহর বান্দাকে যে আপনি ইফতার করালেন আপনি একটি পূর্ণাঙ্গ রোজা আদায় করার সওয়াব আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন বিশেষ করে শহর অঞ্চলে আপনার রাস্তাঘাটে ইফতারের সময় মানুষ অনেক ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে আটকা পড়ে চাইলেই আমরা খুব অল্প পয়সা খরচ করে বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার হতে পারি গাড়ি থেকে নেমে ইফতার কেনাও হয় না হয়তো তারা আটকা পড়ে গেছেন আপনি সিগন্যালে দাঁড়িয়ে আপনি যদি একটু পানির বোতল আর একটি করে খেজুর অফার করেন এবং দুই চার দশজন মানুষকে দেন কয় টাকা খরচ হবে কিন্তু বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ আছে আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় অনেক মানুষ কষ্ট করে তারা মন মতো একটু বাচ্চাদেরকে ইফতার করাতে পারেন আপনি যদি পরিকল্পনা করেন আমি এবারের ইফতার আমার বাসার জন্য কিনব আশেপাশে গরিব কিছু ফ্যামিলিকে টার্গেট করে তাদের বাসায় আমার বাসা যারা কাজ করে তাদেরকে যারা কাজ করে না তাদেরকে আমি পুরো মাসের ইফতার কিনে দিব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে এটা হলো রমজান মাসের স্পেশাল একটা আমল 11 নম্বর আমল রোজাদারকে ইফতার করানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন 12 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা কোরআনে কারীমের তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসের পরিচয় দিতে গিয়েই আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাসটাই হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন অবতরণের জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন অতএব এই মাসটির সাথে কোরআনের সম্পর্ক শুনিবি এইজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আমল ছিল সাহাবায়ে কেরামের আমল ছিল ইসলামের ইতিহাসের সোনার যুগের পূর্বসূরি মনীষীদের আমল ছিল বেশি বেশি করে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ রমজান মাসে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করেন ভালো কোন কারণে পড়তে শেষ করতে পারেন নাই পড়ে আপনি প্রতিদিন একটু একটু করে অন্তত পড়েন সারা বছর পড়েন না অন্তত রমজান মাসে পড়েন শুধু তারাবিতে শুনেন সেটার উপর ভরসা করে বসে না থেকে একটু একটু করে কোরআন তেলাওয়াত শুরু করেন চেষ্টা করব না ইনশাআল্লাহ আপনি প্রতিদিন এক পৃষ্ঠা করে দুই পৃষ্ঠা করে অন্তত সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন এবং বুঝে বুঝে অর্থ সহকারে জানার চেষ্টা করেন কোরআনের দার্স এবং তাফসির মসজিদগুলোতে চালু করেন এবং সেগুলোতে আপনি বসেন আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করেন কোরআন নাজিলের মাসে কোরআনের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে এটা বিশেষ আমল রমজান মাসের 12 নম্বর আমল 13 নম্বর আমল হলো কোরআনে কারিম শোনানো আমরা তেলাওয়াতটা সবাই করি কিন্তু শোনানোটা এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন ফেরেশতা জিবরিল আসতেন তাকে তেলাওয়াত করে শোনাতেন তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন তো এই যে কোরআনে কারিমের তেলাওয়াতের পাশাপাশি কাউকে শোনানো বা পরস্পর পরস্পরের সাথে শোনাশুনি করা এটাও রমজান মাসে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করব তো ইনশাআল্লাহ